হাওড়ার রামরাজাতলার রাম পুজো প্রায় 350 বছরের পুরোদন। পুজো আরম্ভ হয় রামনবমীর পুণ্যতিথিতে। বর্তমান পরিস্থিতির কারণে মন্দিরের এই বছর দর্শনার্থীর সংখ্যা কম। আর কিছুদিন বাদে শ্রাবণ মাসের শেষ রবিবার, সেই দিনে সম্পন্ন হয় রামের বিসর্জন। তার মধ্যে এই কিছুদিন আগে রামরায়াতলে প্রতিষ্ঠা হয়ে গেল রামের নতুন পাথরের মূর্তি। রামের সাথে রয়েছেন সীতা। পুরনো রামের সাথে রয়েছেন বীর হনুমান। অন্য পাশে রয়েছেন বামন অবতার। আর সাথে রয়েছেন সাবিত্রী সত্যবান। রামের মন্দিরে 4 মাস ধরে যে মেলা চলে, তা রাম বিসর্জন হবার পর মন্দির চত্বর প্রায় ফাঁকা থাকে। তখন মন্দিরে অন্য কোনো শুভ কার্য হয় না। মন্দিরে সারা বছর অন্যান্য পুজোর শুভ কাজকর্ম করার জন্য নতুন রামের মূর্তির সাথে প্রতিষ্ঠা করা হলো এই নতুন রামের মূর্তি। রামের মূর্তি আনা হয়েছে রাজস্থান থেকে, উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। রামের ডান পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেব, অন্যদিকে সীতার বাম পাশে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীরাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।